গাইবান্ধার পলাশবাড়ির দুর্গাপুর গ্রামের রাজা বাদশা ওজন 720 কেজি, ষাট দুটোর দাম হাঁকা হচ্ছে 22 লাখ টাকা। বিশাল দেহি গরু দুটো দেখতে ক্রেতা ছাড়া উৎসুক মানুষজন ভিড় করছেন, তবে কাঙ্ক্ষিত দাম না পাওয়ার কারণে এখনও রাজা বাদশাকে বিক্রি করতে পারেননি খামারি। পলাশবাড়ির দুর্গাপুর গ্রামের মাহবুবুর রহমান 3 বছর আগে শখ করে দুটো বাচ্চা গরু কিনেন। কালো ও লাল রঙের গরু দুটোর নাম রাখেন রাজা ও বাদশা। গরু দুটোকে প্রতিদিন ভাত, ভুসি, কলা, মালটা, ঘাস খাওয়ানো হয়। তাতে 3 বছরে খরচ পড়েছে 3,24,000 টাকা। অনেক যত্নে লালন পালন করে গরু দুটোকে বড় করলেও করোনার কারণে কাঙ্ক্ষিত দামে বিক্রি হওয়া নিয়ে শঙ্কায় খামারি। আমি শখ করে পালা করে আমি যে এইভাবে যদি গরু দুটোকে ইয়ে করি আমার খুব লস আছে, তাইলে মানে আমি আর কি করবো আমি নিজে এখন মানে ভাবি পাচ্ছি। গরু দুটিকে দেখতে ক্রেতারা ভিড় জমালেও ভালো দাম না পাওয়ায় এখনো বিক্রি হয়নি। ফেসবুকের পেজে যতটুকু দেখছিলাম তো এসে ফেস টু ফেস দেখে মনে হচ্ছে যে গরুর সাইজ অনেক বড়, আসলে অনেক বড় গরু, এর আগে এত বড় গরু দেখি নাই। দেখলাম প্রায় 18-18.5 মণ করে ওজন হবে। তবে ঈদের আগে রাজা বাচ্চা ভালো দামে বিক্রি হবে সেই প্রত্যাশায় খামারি। ডিবিসি নিউজ ডেস্ক।